Ama... আমা এখন একটু ঠিক লাগছে তো? ডক্টরে ওষুধগুলো দিয়েছে, নিয়ম করে খেতে হবে। কিন্তু আমাকে আমাকে বুঝিয়ে দিন না, কখন কোনটা খাওয়াতে হবে বলে দিন, আমি আমাকে খাইয়ে দেব। আচ্ছা এসো। সিরাপটা আছে, সিরাপটা খাওয়ার পর 2 চামচ করে দেবে, ঠিক আছে? মিজু তাড়াতাড়ি সেদি উঠ, বুঝলি? সেদি উঠলে না আমরা 2 বুড়িতে মিলে আমাদের লক্ষ্মী নারায়ণের সাজানো সংসার দেখবো চেয়েছে, দেখে আর আশ মিটবে না। তাড়াতাড়ি সেরে ও। বুঝতে পেরেছো তো? হ্যাঁ বুঝতে পেরেছি। একটু তোলো, এই ওষুধটা খেতে হবে, একটু তোলো। মা, বসো না। মা, কাকিমার তো ওষুধ খেলেন, এখন ওনাকে একটু বিশ্রাম নিতে দিন। চলুন আমরা সবাই গুরুদেবের প্রসাদ খাই। আর হ্যাঁ, সকালে খালি পেটে থাকলে পিত্তি পড়ে, কেউ আসতে বলুন। আর্য তুইও আয়। রে বড়নাথ বউ, শুনলি তোর শাশুড়ি কি বলে গেল? তুই অনেকক্ষণ খালি পেটে আছিস, তাই ওর সহ্য হচ্ছে না। অবি তো মা তো সন্তান অভুক্ত থাকলে মা কি শান্তি পায়? তাই তো বললো নিজে হাতে ভাত বেড়ে দেবে। আরে হাতওয়ালা 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 বলেছিলুম না, ওই তো তুই যেমন মা লক্ষ্মী, তুই সবার মন জয় করতে পারবি। হাত বেলা হাত বেলা বেজে দেখছি।